দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এই মুহূর্তে ফেনীর যেই প্রাণকেন্দ্র রয়েছে শহীদ মিনার সংলগ্ন স্থান থেকে প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষকরা রয়েছে জেলার, ফেনী জেলার প্রাথমিক শিক্ষকদের ব্যানার কিন্তু এই মুহূর্তে এখানে বিশালটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে এবং শিক্ষকরা এখানে তাদের নানা বক্তব্য কিন্তু স্থানে পেশ করছেন। শুধুমাত্র এই মুহূর্তে ফেনীর পত্র ফেসবুক পেজ থেকে আমি তাদের শুভ সরাসরি যুক্ত রয়েছি। এই মুহূর্তে ফেনীর যে শহীদ মিনার সামনে দশম গ্রেড দাবিতে বাস্তবায়নের দাবিতে এক দাবিতে কিন্তু সাধারণ প্রাথমিক বিদ্যালয় যে সকল জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রয়েছে তাদের ব্যানারে আজকে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা যদি এখান থেকে বিশাল একটি রেলিগিটি স্থানে পূর্ণ হয়েছে দাবি আমরা কর্মকর্তা হিসাবে চাই, আমরা আর কর্মচারী হিসাবে ডাকতে চাই না। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় সহযোগিতার জন্য সরকারকে। এই পর্যায়ে আমি সংক্ষেপে একেবারে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মিজানুর রহমান স্যার, এক মিনিট প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম গ্রেড বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকবৃন্দ, সময় যেহেতু কম আমি অল্প কথা বলে শেষ করব। আমি বিগত 3 বছর আগে আমাদের এখানে একজন সচিব স্যার এসেছিলেন, ওনার নাম ছিল আসিফুল আলম আমাদের সচিব। ওনার সাথে আমার দীর্ঘ সময় এখানে কথা হয়েছিল, এক সময় বিতর্ক হয়েছিল, আমার মনে উনি রাগও করছেন। আমি ওনার প্রশ্ন করছিলাম, স্যার আপনার ড্রাইভারের বেতন কত? এতে অনেক অনেক খেতে গেছেন আমার উপর, আমি কেন ড্রাইভারের সাথে শিক্ষকের তুলনা করলাম? তা আমি বললাম, আপনি তো একজন শিক্ষক পরিবারের সন্তান, আপনি শিক্ষকের ছেলে, আমি জানি আপনার বাবা এবং ড্রাইভারের সাথে আপনি, আপনাকে আমি সম্মান করি, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনি ড্রাইভারের তুলনা করলেন কেন? আমি বললাম, তার একজন ড্রাইভার যে বেতন পাচ্ছে আমি তার নিজের গেলে বেতন পাই, এই জন্য এটা আমার আত্মসম্মানের বিষয়ে দাঁড়িয়েছে। শিক্ষকেরা আপনাকে সচিব বানিয়েছে, আজকে আপনি ওই চেহারা আছেন, তাদেরকে আপনি এত নিচে ড্রাইভার বেতন হচ্ছে আমি স্যার, এই জন্য আমি ড্রাইভারের সাথে তুলনা করতে চাই। আমাদের এই দাবিটা দশম গেট বাস্তবায়ন করবেন কিনা বলেন, ইনশাআল্লাহ আমি দেখব। সবাই আসল যে স্যার কেউ বাস্তবায়ন করে না, আপনি কত করবেন কিনা বলেন, তার করবো বলে গেল উনি এক মাস ভরে দেবি চলে গেছে। আমার দাবি হচ্ছে আর কোনো আশ্বাস নয়, আমরা আর কোনো আশ্বাস চাই না, আমরা আর কোনো আলোচনা পর্যালোচনা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার দশম গ্রেড দিতে হবে, দিয়ে দাও।